রক্তচায় পদ্মা সেতু এ আতঙ্কে ঘর ছেড়েছে শতাধিক পরিবার রাজবাড়ীর সদর উপজেলার তিনটি ইউনিয়নে গত পনেরো দিনে একই কায়দায় তিন নারী ও এক শিশুকে গলা কেটে হত্যা করার ঘটনায় গ্রাম অঞ্চলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে হত্যা আতঙ্কে নির্গম রাত কাটাচ্ছে শত শত পরিবার অনেকেই আবার আতঙ্কে নিজ বাড়ি ছেড়ে পরিবার পরিজন নিয়ে অন্যত্র আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছে এর উপর আবার গুজব রটেছে পদ্মা সেতুর জন্য রক্ত লাগবে বলেই এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বৃদ্ধি পেয়েছে গত দুই আগস্ট দিবাগত রাতে রাজবাড়ির সদর উপজেলার মূলগড় ইউনিয়নের পশ্চিম মূলগড় গ্রামে দাদি শাহিদা বেগম ও নাতনি লামিয়া আক্তারকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা নিহত শাহিদা বেগমের শরীরে ধর্ষণের আলামত পাওয়া গিয়েছে এই ঘটনার পাঁচ দিন পর সাতই আগস্ট দিবাগত রাতে বাণীবহ ইউনিয়নের আর্দাপুনিয়া গ্রামে নিজ বসতগড়ে দুই সন্তানের জননী আক্তার লিমাকে এবং সর্বশেষ গত ১৬ আগস্ট রাতে আলিপুর ইউনিয়নের বারবাকপুর গ্রামে হাজরা বেগম নামের এক নারীকে গলা কেটে হত্যা করা হয় এই তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয় এবং পুলিশ সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করলেও কোনো ঘটনারই রহস্য উদ্ঘাটিত হয়নি বারবাকপুর গ্রামের গৃহবধূ হালিমা বেগম বলেন পরপর তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় আমাদের গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে কারো চোখই গুম নেই কখন যে কে ঘরে ঢুকে গলা কেটে চলে যায় এ আতঙ্কে ভুগছে সবাই তিনি আরও বলেন আমাদের দাবি এলাকায় প্রতি রাতে পুলিশ টহলের ব্যবস্থা করা হোক সাদীপুর গ্রামের আসমা বেগম বলেন যাদের বাড়িতে বেশি লোকজন থাকে না বিশেষ করে পুরুষ মানুষ থাকে না তাদের কি গলা কেটে হত্যা করা হচ্ছে আমার স্বামী মারা গেছে একমাত্র ছেলে বিদেশে ও মেয়ে স্বামীর বাড়িতে থাকে গত শনিবার রাত আটটার দিকে আমার বাড়িতে অপরিচিত একজন লোক প্রবেশ করে তখন আমি গড়ের মধ্যেই ছিলাম পাশের বাড়ির এক মেয়ে ওই লোককে দেখতে পেয়ে চিৎকার দেয় এ সময় ওই লোক দৌড়ে পালিয়ে যায় পরে আমি ওই রাতে গড়বাড়ি ফেলে রেখে বসন্তপুর ইউনিয়নের মেয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নেই আলিপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মনরা বেগম বলেন আলিপুর মূলগড় ও বাণীবহ ইউনিয়নের অনেক পরিবার হত্যার আতঙ্কে ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে ঘরের মধ্যে এক জায়গায় জড়ো হয়ে নির্গুম রাত যাপন করছে আত্মীয় স্বজনদের বেড়াতে আসাও বন্ধ হয়ে গেছে আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শৌকত হাসান বলেন গরে ঢুকে গলা কেটে পরপর কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনায় আমার ইউনিয়নের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে মানুষ রাতে ঠিকমতো ঘুমাতে পারছে না আমরা এই সংখ্যার মধ্যে থাকতে চাই না তাই সবাইকে আরো সতর্ক থাকতে শ স্ব এলাকায় পাহারার ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি মূলগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মান্নান মুসুল্লি বলেন আমার ইউনিয়নের মানুষের মধ্যেও হত্যার আতঙ্ক বিরাজ করছে তবে মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিতে আমি ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডের সদস্যের নেতৃত্বে চকিদারদের দিয়ে প্রতি রাতে ব্যবস্থা করছি রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ তারিক কামাল বলেন পশ্চিম মূলগড়ে দাদিনাতি ও আড্ডাপুনিয়া গৃহবধূ লিমা হত্যার ঘটনায় আমরা ইতিমধ্যে ছয়জনকে গ্রেফতার করেছি ওই দুই মামলার অগ্রগতি রয়েছে এছাড়া বারবাগপুরের গৃহবধূ হাজরা বেগম হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারও পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি আরও বলেন আমাদের ফোর্স সংখ্যা কম থাকায় সব জায়গায় টহলের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না তবে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে চকিদার দিয়ে পাহারার ব্যবস্থা করা হয়েছে রাজবাড়ী পুলিশ সুপার এসপি আসমা মিলি বলেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে খুব শীঘ্রই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও হত্যাকারীদের গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা করছি এসব হত্যাকাণ্ড আতঙ্ক ও গুজবের বিষয়ে গত শনিবার বিকালে বাণিবহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আইনশৃঙ্খলা সম্পর্কিত একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় শিক্ষা প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন সাম্প্রতিক কালের হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে স্বার্থন্বেষী মহল পদ্মা সেতুর জন্য রক্ত লাগবে গুজব ছড়ানোর অপচেষ্টা করছে আপনারা এসব গুজবে কান দিবেন না গুজব রটনাকারীদের চিহ্নিত করতে পারলে পুলিশের সোপার্দ করবেন বন্ধুরা এই আপডেট নিউজটি যুগান্তর পত্রিকা থেকে সংগ্রহীত করা হয়েছে সকল বিষয়ের আপডেট ইনফরমেশন ও নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে